আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। থাই চুপ বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টগুলোতে যেই থাই চুপ খেয়ে থাকি আমরা সবাই সেই চুপ আমি যেই রেসিপিটা দিব চুপটা খেতে সেম সেরকম আপনারা করে দেখলে বুঝবেন আমি ঠিক বলছি না বল এইখানে আমি চিকেন স্টোক নিয়েছি আড়াই কাপ এটা আমি ঘরেই তৈরি করেছি আপনারা চাইলে বাজার থেকে কিনেও নিতে পারেন এইখানে আমি চিকেন নিয়েছি ছোটো ছোটো পিস করে বুকের চিকেনের বুকের মাংস দুইশো গ্রাম এইখানে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো ছোট ছোট সাইজের আমার থেকে ছোটো সাইজেরই চিংড়ি মাছ ছিল আপনারা চাইলে বড়োটাও নিতে পারেন এইখানে আমি ডিমের কুসুম নিয়েছি দুটো এইখানে আমি চিলি সস নিয়েছি তিন টেবিল চামচ নিয়েছি টমেটো সস তিন টেবিল চামচ এইখানে নিয়েছি কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচ এইখানে লেবুর রস নিয়েছি দুই টেবিল চামচ এইখানে আমি কালো গুলমদির পাউডার নিয়েছি হাফ টেবিল চামচ সরি হাফ চা চামচ এইখানে আমি নিয়েছি টেস্টিং চল আধা চা চামচ আর আমাদের লাগবে লেমন গ্রাস এটা নিচের অংশটা আমরা নিব একটা শরীর সাহায্যে আমি কেটে নিব ছোট ছোট পিস করে এই তো এরকম ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব চিকেন স্টক দিয়ে দিব চিকেন দিয়ে দিব চিংড়ি মাছ এখানে দিয়ে দিলাম চিলি সস দিয়ে দিব টমেটো সস দিয়ে দিব গুলমরিচ পাউডার টেস্টিং চল এইখানে আমাদের লাগবে হাফ টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিব লেবুর রস এখন ডিমের কুসুম দুটো আমরা একটু চামচের সাহায্যে ফেটে তারপর দিয়ে দিব এখানে কিন্তু ডিমের সাদা অংশ ব্যবহার করা যাবে না এখন ঝালের জন্য দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ ফালি দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখন সমস্ত উপকরণগুলো আমরা খুব ভালোভাবে চামচের সাহায্যে মিক্স করে নিব যেন দলা পেকে না থাকেগুলো যেন ভালোভাবে মিশে যায় মিশানো হয়ে গেলে এর মধ্যে লেমন গ্রাসগুলো দিয়ে দিব এখন প্যান্টটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি এখন অনবরত নাড়তে থাকবো দিয়ে দিব এক চা চামচ চিনি ছ চিনি আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন লেবুর রস আপনাদের যেরকম ভালো লাগে খেতে সেরকম দিয়ে নেবেন ছুটটা রান্না করতে আমাদের পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে গণ হতে ছুপটা আমার ঘন হয়ে গেছে এখন আমি কিছুটা লেমন গ্রাসের পাতা দিয়ে ঢাকনা দিয়ে ডিকে চুলাটা অফ করে দিব। এই তো তৈরি হয়ে গেল আমার থাই চুপ একদম হুবুবু রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাবেন এই থাই চুপে গরম গরম খেয়ে নেবেন আশা করি ভালো লাগবে